আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাশেস কুকিং আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো সবারই খুব পছন্দের একটি খাবার খুবই মজাদার বিফ বিরিয়ানি পারফেক্টভাবে বিফ বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি প্রথমেই লাগবে গরুর গোষ্ঠ দেড় কেজি এলাচ দারুচিনি তেজপাতা জয়ফল জয়ত্রী শাহিজিরা এবং লং লাগছে পেঁয়াজ কুচি দেড় কাপ পেঁয়াজ বাটা চার টেবিল স্পুন আদা এবং রসুন বাটা তিন এবং দুই টেবল টক দই এক কাপ বেরেস্তা এবং টক দই বাটা এক কাপ তেল কাপ ঘি এক লবণ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আট থেকে দশটি বেরেস্তা এক কাপ দুধ এক কাপ জাফরান সামান্য গোলাপ জল এবং কেওড়া এক টি করে আলু বোখারা চার থেকে পাঁচটি পোলায়ের চাল লাগছে এক কেজি আমি এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি বা অন্য চালও ব্যবহার করতে পারেন রান্নার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার কিন্তু অপশনাল থেকেই যায় অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো সেটি চেঞ্জ করতেও পারেন আর বাসমতি দিয়ে করলে দেখতে বেশ ভালোই লাগবে এবার প্রিপারেশন প্রথমেই আমি হাফ কাপ বেশার সাথে তিন টেবিল চামচ টক দই দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার সুন্দর করে ধুয়ে রাখা গরুর মাংসের টুকরোগুলোতে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পরিমাণটা আমি আগেই বলে দিয়েছিলাম তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সব সবকিছুর পরিমাণ আবারও উল্লেখ করে দিব আপনারা খেয়াল রাখবেন বিরিয়ানিতে রসুন বাটাটা সবসময়ই আদা বাটার চেয়ে কম দিতে হয় এবার আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা খেয়াল রাখবেন বিরিয়ানিতে কিন্তু কখন নই হলুদ ব্যবহার করতে হয় না তার কারণ বিরিয়ানিতে যদি আপনারা হলুদ ব্যবহার করেন তাহলে এটির কালারটা একেবারেই খিচুড়ির মতো হয়ে যাবে এবার আমি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চামচ এবং জিরা গুঁড়ো একটা চামচ এবার হাফ কাপের মতো বেরেস্তা আমি এখানে অ্যাড করে নিচ্ছি এবার খুব সুন্দরভাবে হাত ধুয়ে নিয়ে এই পুরোটা মশলাকে আমি গরুর মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে এতে করে মাংসের প্রতিটা টুকরোর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবং সুন্দর করে মাখানো শেষ হয়ে গেলে আপনারা এটিকে চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা মেরিনেট করে রাখার জন্য এবার চলুন রান্না শুরু করা যাক প্রথমেই আমি একটি প্যানে তেল গরম করে এতে একে দুটো লবঙ্গ এবং এলাচারিরা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন শাহিজিরা আর জিরা কিন্তু একই জিনিস নয় এবার এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার আমি আধা ঘন্টা মেরিনেট করা সেই মাংসগুলোকে এখানে অ্যাড করে দিলাম এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে কষাতে হবে কষানো মানে হচ্ছে মাংস থেকে যেন মশলার গন্ধ চলে যায় এবং তেলগুলো যেন ভেসে ওঠে ততক্ষণ অপেক্ষা করা এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি সাথে দিয়েছি সেই টক দই এবং বেরেস্তার পেস্ট সাথে দুটো কাঁচামরিচ সামান্য জাফরান দিয়েছি রঙের জন্য এবং দিয়ে দিচ্ছি দুটো আলু বোখারা এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আপনারা ফুটন্ত পানিটা পরিমাণ মতো দেবেন যাতে করে মাংসটা সেদ্ধ হতে পারে এবার অপেক্ষা করছি এই ফাঁকে আমি চারটি বড়ো সাইজের আলুকে চার পিস করে মোট ষোলো টুকরো করে এগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর আলুগুলোকে আমি হালকা অরেঞ্জ ফুড কালার এবং লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করছি কারণ সরষের তেলে বিফ বিরিয়ানি বেশ ভালোই হয় এবার দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন কিছুটা আলু আমি সেই মাংসের উপর দিয়ে দিচ্ছি এবার সেই তেলেই একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এক মুঠের মতো পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করছি একটা চামচ লবণ এবার আবারও সুন্দরভাবে ভেজে নিয়ে আগে থেকে সুন্দরভাবে ধুয়ে রাখা পোলায়ের চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমরা এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটি স্মেল এবং ভাজার একটা হালকা সাউন্ড কানে না আসে এবার সুন্দরভাবে দেখুন এগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এক কেজি চালের সাথে দিয়ে দিবেন দেড় কেজি বা দেড় লিটার ফুটন্ত গরম পানি আর নর্মাল টেম্পারেচারের পানি আপনারা দেবেন না এই কারণে নর্মাল টেম্পারেচারে পানি দিলে এটি রান্না হতে দেরি হবে এবং খাবারটি আবারও আগে টেম্পারেচারে চলে যাবে এবার এ পর্যায়ে আমি চারটি কাঁচামরিচ এক কাপ দুধ এবং এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটিকে ঢেকে দেব নাইনটি পারসেন্ট সেদ্ধ না হওয়া পর্যন্ত এবার যখন এটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি বাকি টেন পার্সেন্ট সেদ্ধ হবে যখন আমি এটিকে দমে দেব ইতিমধ্যে গরু মাংসগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার এর উপর আমি সুন্দরভাবে পোলাওগুলো বিছিয়ে দিচ্ছি গরু মাংসের উপর পোলাওগুলো দেয়া দেওয়া হয়ে গেলে তাতে একটি স্পুন করে গোলাপ জল কেওড়া এবং কিছু মরিচ এবং আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো এবং দু চারটি আলু বোখারা দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুধ ঘি এবং জাফরানের একটি মিশ্রণ এবার এটিকে আমি ঢেকে দমে রাখবো দশ থেকে পনেরো মিনিট ইতিমধ্যে চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকটা তুলে আলতো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ বিরিয়ানি আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে পারফেক্টভাবে বিফ বিরিয়ানির স্বাদ পেতে হলে আপনারা এই রেসিপিটি নিঃসন্দেহে ফলো করতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল নাশিয়াজ কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা আইকন প্রেস করে রাখলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানস আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ